পদপ্রার্থী মিনা রহমান যাসদের সৈয়দ আবুল মনসুর লিলু বাসদের সভাপতি গয়াসুর রহমান গয়াজ সাংবাদিক এসাক কাজল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আনসার আহমেদুল্লাহ সহ আরো অনেকে উপস্থিত নেতৃবৃন্দ এ সময় একবিংশ শতাব্দীতে শোষকদের হাত থেকে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হেফাজতে ইসলাম ইউরোপের উদ্যোগে আয়োজিত শানের ইসালাদ সম্মেলনে বক্তারা বলেছেন আগামী পাঁচই মে ঢাকা অবরোধ কর্মসূচিতে বাঁধা দিলে সরকারকে চরম মূল্য দিতে হবে হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক মুফতি শাহ সদর উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনাগরী ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সদস্য সচিব মালানা জুনায়েদ আল হাবিব মালানা সৈয়দ তামিম আহমেদ মালানা শাহ মিজানুল হক মালানা সৈয়দ নাইম আহমেদ ও হাফিজ মালানা শিব্বির আহমেদের যৌথ পরিচালনায় সম্মেলনে নানাদের মধ্যে বক্তব্য রাখেন শাইকুল হাদিস আলামা ইমদাদুল হক হবিগঞ্জি সাইকুল হাদিস মালানা সাদিকুর রহমান শ্রীমঙ্গুলী হেফাজতে ইসলাম ইউরোপের প্রধান উপদেষ্টা মালানা আজগর হোসেন মালানা নুরুল ইসলাম চট্টগ্রামী মালানা তহরুদ্দিন হাফিজ মালানা শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন মজলিস ইউকে সভাপতি অধ্যাপক মালানা আব্দুল কাদের সালে মালানা শৈব আহমেদ মালানা শাহ মোহাম্মদ আনাস মালানা আব্দুল মালানা আব্দুর রফ সহ আরো অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সাবেক সংসদ এম ইলিয়াস আলীর সন্ধান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহুদুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে স্থানীয় একটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় সংগঠনের নেতা নাজিমুল ইসলাম ডিটনের সভাপতিত্বে এবং ইকবাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মালিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমাদুর রহমান এমাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রফেসর ফরিদ উদ্দিন আবেদ রাজা আক্তার হোসেন কামাল উদ্দিন রহিম উদ্দিন ব্যারিস্টার উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের মুক্তি সহ আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বাহালের দাবি জানান আঠারো দলীয় জোটের নেতাদের আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিক ও আঠারো নেতৃবৃন্দের সাথে পুনরায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউরোপের সংবাদকর্মী শাহ এমি হোসেন ও আঠারো দলীয় জোট লন্ডনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে উভয় পক্ষ এ সময় আঠারো দলীয় জোটের অন্যতম নেতা এম এ মালিক ভবিষ্যতে অতি উৎসাহী নেতাকর্মীদের সাংবাদিকদের পেশাদারি দায়িত্ব পালনে সহায়তা করার আহ্বান জানান উল্লেখ্য গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেন ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য আঠারো দলের ডাকা বিক্ষোভ সমাবেশের সংবাদ সংগ্রহের সময় আঠারো দলের কয়েকজন উশৃঙ্খলকর্মী সাংবাদিক শাহ এমির সাথে অসৌজন্যমূলক আচরণ করে এরপর থেকে লন্ডনে আঠারো দলীয় জোটের সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকে স্থানীয় বাংলা মিডিয়া জোট নেতৃবৃন্দের আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার পর শাহ এম হোসেন ভবিষ্যতে পেশাদারি দায়িত্ব পালনে সকলের সহায়তা আশা করেন সেদিন ডাউনিং স্ট্রিটে আমার বোনের লোকে যে দুর্ঘটনা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আর আর ফিউচারে আর এটা না আসলে আমরার মাঝে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এমির সাথে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দুর্ঘটনা হয়েছে আমি সেই দিন আঠারো দলীয় জুটের নেতৃত্ব দিচ্ছিলাম আমি সেই দিন সভাপতি ছিলাম তো সেই হিসাবে টোটাল দায়দায়িত্ব আমারই বর্তায় এমিও আমার ছোট বোন এবং আমিও আমার সাংবাদিক ভাই বোন এবং কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আঠারো দলীয় পক্ষ থেকে আমাদের মালিক ভাই বললেন যে ভবিষ্যতে আর আমাদের সহকর্মীদের সাথে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন সেজন্য আমি হ্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ইসলান্ডেন জে এ স্টিফোর্ড সলিসিটার কমিউনিটি বাসিন্দাদের জন্য রেসিডেন্সিয়াল প্রপার্টি কমার্শিয়াল প্রপার্টি ইমিগ্রেশন অ্যাসাইলম সিভিল লিটিগেশন ল্যান্ডলর্ড ও ট্যান্ট এগ্রিমেন্ট উইল অফ প্রভিড হাউজিং ও সোশ্যাল ওয়েলফেয়ার ফ্যামিলি ল বাংলাদেশি ল বিজনেস ল কোম্পানি ল এমপ্লয়মেন্ট ল ক্রিমিনাল ল সহ সকল ক্ষেত্রে আইনি সহায়তা দিতে জে এ স্টিফোর্ড সলিসিটার সর্বদা প্রস্তুত থাকবে বলে স্বাগত বক্তব্যে জানান জেএ সিফুড ল সলিসিটার্সের প্রিন্সিপাল চৌধুরী জিন্নাত আলীজান ফান্ডটি শুভ উদ্বোধন করেন সোসাইটি অফ বাংলাদেশের সলিসিটার্স ইউকের সভাপতি আবুল কালাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোবিন ইউ আহমেদ সলিসিটার রেবেকা আসগর নজির আহমেদ কালাম উদ্দিন মির্জা জিলুর রহমান আরশা বেগম সরওয়ার কামাল শাহজাহান কামরুল ইসলাম ইকরাম হক মজুমদার মোহাম্মদ কামরুল হাসান সহ আরও অনেকে মহান মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা বুধবার পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সোয়েল আহমেদ সাদিকের সভাপতিত্বে এবং সহ সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভায় উপ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম এ মালিক প্রফেসর ফরিদ উদ্দিন আবেদ রাজা কামাল উদ্দিন আমির উদ্দিন মাস্টার কর্নেল আলী আহমেদ নাজমুল হক লিটন সেলিম আহমেদ সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় সাভারে নিহত শ্রমিকদের রুহের আত্মার মাফিরাত কামনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের শাস্তির জোর দাবি জানান দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্কটল্যান্ড বিএনপির সভা বার্মিংহাম কোয়ালিশন অব সিভিক অর্গানাইজেশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত